আলাইকুম রাহমাতুল্লাহ ভাই আপনারা সবাই বসুন প্রশ্নোত্তর পর্ব শেষ হবে মুসলিম রঙের দোয়া হওয়ার পরে আপনারা সবাই সুপরিচিতকে যা যার বাসায় যাবেন প্রশ্ন আসসালামু আলাইকুম একজন আমার এক খ্রিস্টান বন্ধু প্রশ্ন করেছে যার উত্তর আমি দিতে পারি প্রশ্নটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি একজন নবী হওয়ার পরে কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত নিয়ে চিন্তিত ছিলেন অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু ছিলেন একজন ভণ্ড নবী আপনার মতামত জানতে চাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আলহামদুলিল্লাহ খুব চমৎকার প্রশ্ন এসেছে এবং এই প্রশ্ন থেকে বোঝা যায় যে বাংলাদেশেও খ্রিস্টান মিশনারিদের ফিতনা শুরু হয়েছে কারণ এই প্রশ্নটা যেমন কোনো মানুষ করতে পারবে না অনেক মুসলিমরাই জানে না আর প্রশ্ন হয়েছে খ্রিস্টানদের তরফ থেকে মানে কোনো মুসলিম বন্ধু হয়তো বা তার খ্রিস্টান ফ্রেন্ড আছে সেখান থেকে প্রশ্নটা পেয়েছে মানে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর এবং আমরা খবর পেয়েছি দিনাজপুর নীলফামারী লালমনিরহাট এই সাইডে অনেক খ্রিস্টান মিশনারিরা তারা মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে একটা নতুন ফিতনা সাবধান থাকতে হবে যে প্রশ্নটা এসেছে এটা আন্তর্জাতিক লেভেলের প্রশ্ন কোথাকার প্রশ্ন এটা বাংলাদেশের প্রশ্ন নয় এই প্রশ্ন তুলেছে আমেরিকাতে কোথায় আমেরিকাতে প্রশ্নটা হচ্ছে এটা মুহাম্মদ সাল্লাম যখন নবুয়ত পায় নবুয়ত পাওয়ার পর সুরা ইকরা সুরা আলাক অবতীর্ণ হয়ে গেল না ওরা কাবিন নাফল যখন মৃত্যুবরণ করে তারপরে আড়াই বছর ওই আশা বন্ধ ছিল কি ছিল না ছিল সে বিশ্ব নবী তুই টেনশনে থাকতেন কি অপার আমার তো ওই আসে না কেন ওই আসে না আসলে আমার কাছে কি ফেরেশতা এসেছিল না শয়তান এসেছিল এই নিয়ে বিশ্ব টেনশনে মাঝে মধ্যে তিনি পাহাড়ে পরে চলে যেতেন এবং পাহাড় থেকে লাভ দিতে যেতেন এসে বুখারির তালিকা তান হাদিস এসেছে এই জন্য খ্রিস্টান মিশনদের প্রশ্ন যে মোহাম্মদ সাল্লাম নিজের নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়েই তিনি সন্দেহের মধ্যে ছিলেন অতএব মোহাম্মদ সাল্লাম নবী ছিলেন না বরং মোহাম্মদ হচ্ছে জিব্রাইল আসতো না শয়তান আসতো বলে নাউজুলিম জালি বা প্রশ্নটা কি যেমন মাথার কথা বলেন যেমন তোর মাথার নয় এখানে খ্রিস্টান মিশনারি যারা অ্যাগনিস্টিক নাস্তিক আছে তো সকলেই এ প্রশ্ন করে মুসলিমদের আমাদের নবী বিশ্ব নবীকে তারা ভণ্ড বলতে চায় বলে নাউজুবিল্লাহ জালি আসেন এই বিষয়টি আমরা প্রথমে পর্যালোচনা করে দেখি জি এই হাদিসটা সহিহ বুখারীতে আছে প্রথম খণ্ড 77 পৃষ্ঠা তবে এটা সহিহ বুখারীর হাদিস নয় এর সনদ সহকারে আসে নাই এটা তালিকাতান এসেছে কি এসেছে তালিকাতান মানে এটা শুধু বাব অধ্যায়চনা করা হয়েছে সনদ নাই আর এটা নবী মুহাম্মদের কথা না এটা সাহাবীর কথা না এটা একজন তাবির কথা ইমাম জুহরির কথা কার কথা ইমাম জুহরি একজন তাবি ইমাম বুখারীর উস্তাদের কথা এটা হাদিস নয় কথা বুঝতে পারছেন এটা হাদিস নয় এটা ইমাম জুহরির কথা তারপরে কোনো খ্রিস্টান যদি এমন করে বিভ্রান্ত করতে চায় তো কিভাবে জবাব দেবেন আমি আপনাকে শিখিয়ে দিই প্রথম বলবেন এটা হাদিসই নয় এটা তালিকাতান একজন ইমামের কল কার কল একটা ইমামের কল জবাব নাম্বার দুই ওই হাদিসের শেষ অংশে আছে আলাসুল যখন পাহাড় থেকে লাফ মারতে যেতেন সেই সময় ফেরেস্তা জিব্রাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন খবরদার আপনি লাফ মারবেন না আপনি আসলে সত্যিকারের নবী বিশ্ব নবীকে ফেরেস্তা জিব্রাইল এইভাবে বাধা দিতেন এবং তাকে পাহাড় থেকে নিচে নামিয়ে চলে আসতেন কথা বুঝতে পারছেন খ্রিস্টানদের জবাব দিবেন এইভাবে বাইবেল আছে আমার গায়ে তো বাইবেল আছে বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ 4:1-11 এবং লুকের 4:1-13 পরিষ্কারভাবে সেখানে লেখা আছে একবার জিজাস ক্রাইস্টকে শয়তান পাহাড়ে নিয়ে চলে যায় পাহাড়ে নিয়ে পরে যীশু খ্রিস্টকে শয়তান বলছে ডেভিল শয়তান বলছে যে তুমি পাহাড় থেকে লাফ মারো কে বলছে বলেন তো ভাই শয়তান যীশু খ্রিস্ট ঈশা নবীকে বলছে বাইবেল অনুসারে কোরআন অনুসারে না সঙ্গে সঙ্গে শয়তান বলছে তুমি যদি পাহাড় থেকে লাফ মারো আর সত্যি যদি তুমি নবী হও তাহলে তুমি মৃত্যুবরণ করবে না বরং ফেরেশতা সে তোমাকে বাঁচিয়ে দেবে বাইবেলের কথা যদি ধরেও নিই যে সত্যিকারের নবী হলে পাহাড় থেকে লাফ মারতে দেবে না কে বাঁচাবে ফেরেশতা এসে বাঁচাবে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইল ফেরেশতা এসে বাঁচিয়েছে কি বাঁচায় নাই বাঁচিয়েছে মানে এখান থেকে প্রমাণিত হলো বিশ্ব নবী একজন ট্রু প্রফেট তিনি 100% সঠিক প্রফেট তিনি ফলস প্রফেট নয় কথা বুঝতে পারছেন তবে খ্রিস্টান দিয়ে পাল্টা প্রশ্ন করতে পারবেন আমার একটা বিতর্ক হয়েছে কয়দিন আগে দেখেছেন কলকাতা একটা গির্জার মধ্যে পরপর দুটো বিতর্ক হয়েছে খ্রিস্টান পাদ্রির সঙ্গে একটা সেলিব্রেশন কোরআন অ্যান্ড বাইবেল ফার্স্ট ডে আর সেকেন্ড ডে হয়েছিল প্রফেসর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইন দা হোলি বাইবেল মানে মোহাম্মদ সাল্লাল কথা কি বাইবেলে আছে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা যারা দেখেছেন বুঝতে পেরেছেন যে বিজয়ের পতাকা আমাদের হাতেই ছিল প্রথম থেকেই
আর যে দেখেন না তার ইউটিউব সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন, ওখানে আছে খ্রিস্টানদেরকে পাল্টা জবাব দিতে পারেন এইভাবে। গসপেল অফ ম্যাথিউ 4:8 লেখা আছে, যিশু খ্রিস্টকে শয়তান 40 দিন অপহরণ করে নিয়ে চলে গিয়েছিল। ভাই বলেন তো, ওদের নবীকে যদি 40 দিন অপহরণ করে তুলে নিয়ে চলে যায় শয়তানে, সে যদি নবী হতে পারে বিশ্ব নিয়ে পাহাড়ে গেছে নবী না? আজীব ব্যাপার, তোমাদের নবীকে শয়তানে তুলে নিয়ে চলে যায় আর আমাদের নবীকে শুধু পাহাড়ে নিয়ে গেছে, কিন্তু বেঁচে এসেছে। তোমাদের নবীকে তোমরা নাকি আবার মেরেও ফেলেছো, কবরেও দিয়েছো, সে যদি নবী হতে পারে তা আমাদের নবী নবী না? এটা খ্রিস্টানদের জন্য জবাব, যারা দিনী ভাই আছেন ইনশাল্লাহ তারা এটা জবাব দিয়ে দিতে পারবেন। আমালাই না ইল্লাল বালা। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে মানে একজন ব্যক্তি প্রশ্নগুলো করেছেন, তার মানে ইনি হয় নাস্তিকদের পাল্লায় পড়েছেন, অথবা কোনো খ্রিস্টান মিশনের পাল্লায় পড়েছেন। কোরআনে যে আছে সূরা নিসা 4:23 আল্লাহ বলেছে তোমাদের ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা নিষিদ্ধ। তো আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিয়েটা দিলেন? আলী তো বিশ্বনবীর ভাই ছিলেন। দেখেন কত দূর গিয়েছে চিন্তাতে, দেখেছেন আমরা এখন চিন্তা করি নাই। কিন্তু নাস্তিকরা যারা ইসলাম বিদ্বেষী তারা কোরআন কত ভাই পড়েছে দেখেছেন? যে কোরআনে আল্লাহ নিজে বলেছে যে ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না, অথচ আলী ফাতেমার সঙ্গে বিয়ে করেছে। তবে এখানে চোর চুরি করলে জুতো ধুয়েই যায়। কোরআনে আছে সূরা নিসা 4:23, ভাইয়ের মেয়ে বলেছে, চাচা তো ভাইয়ের মেয়ে বলে নাই। আলী তো চাচা তো ভাই ছিল রে ভাই, ওটা আপন ভাই ছিল না। কোরআনে আছে আপন ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না, চাচা তো কাজিন যদি হয় দূর সম্পর্কের হয় করা যাবে কি যাবে না? যাবে। এ নাস্তিক এতটাও বোঝেনি। ভাই দেখি আরেকটা প্রশ্ন হচ্ছে, ইসলাম নারীকে যে কোনো পরিস্থিতিতে জোর করে স্বামীর সাথে যৌন কাজ করার আদেশ দেয়, নারীর কি কোনো অধিকার নেই? আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। এগুলা অন্য কারো প্রশ্ন, নাস্তিকদের প্রশ্ন এবং যারা নারীবাদী আন্দোলন করছে তাদেরই প্রশ্ন। কেন ওই যে বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছে কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে শারীরিক সম্পর্কের জন্য ডাকে আর স্ত্রী যদি সাড়া না দেয়, ফেরেশতারা তার স্ত্রীকে অভিশাপ দিতে থাকে সারা রাত্রি। এই জন্য নাস্তিকদের খ্রিস্টান মিশনের প্রশ্ন, তবে নারীদের এখানে কোনো শারীরিক চাহিদা মানসিক চাহিদার উপরে ইসলাম জোর দেয় নাই, বরং নারীদেরকে বাধ্য করতে হবে সেক্স করার জন্য, এটা অভিযোগ। মানে নারীকে নাকি ইসলাম সেক্সুয়াল কোনো পারমিশন বা অধিকার দেয় নাই, জৈন অধিকার দেয় নাই। এই নাস্তিকরা হচ্ছে টাটকা ভণ্ড, কারণ তারা একটা অংশে পড়ে আর একটা অংশে পড়ে নাই। আর ইসলাম তিরমিজি খোলেন 1079 হাদিস, বিশ্বনবী বলেছে ওই পুরুষ সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ আর কেউ নেই যে তার স্ত্রীর কাছে উত্তম। এখন বউকে যদি ওই কাজ করতে বাধ্য করে, বউ এখন অসুস্থ বাধ্য করছে এই সেক্সুয়াল রিলেশনের জন্য, তো এই স্বামী কি স্ত্রীর কাছে উত্তম হতে পারে? কথা বলেন না। তার মানে বুঝতে পারছেন যাদের মধ্যে পারিবারিক সম্পর্কটা আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, তার নিজেরা ক্যারিং শেয়ারিং করবে কি করবে না? করবে। স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করতে পারে না যদি ইসলামী আইন মেনে চলে। কেন? আলসুল বলেছে ওই পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে ভালো। পয়েন্ট নম্বর 1-2, নারীদেরকে কি জৈন কোনো অধিকার দেওয়া হয়েছে কি হয় নাই? অজস্র ঘটনা আছে, অসংখ্য ঘটনা। সুনান ইবনে মাজাতে আছে, কুরাইশের নারীর সঙ্গে যখন সাহাবীর বিয়ে দেওয়া হয় বিশ্বনবী, তখন মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছে পেছন দিক দিয়ে, কিন্তু জায়গা ঠিক, মানে প্রসেসিং একটু আলাদা। ওই মেয়েটি তখন বলছে আমরা এইভাবে এই কাজটা করি না, করলে এরকম এরকম ক্ষতি হতে পারে। ওই মেয়ে তার স্বামীর বাসার ঘর না করে বলছে আমি আল্লাহর রাসূলকে এই কথা বলবো, তিনি যতক্ষণ পরামর্শ না দেবেন ততক্ষণ আমরা এই কাজটা করব না, এ বলে বিশ্বনবীর কাছে চলে আসে। এসে লজ্জাতে বলতে পারেনি, আমাদের আয়েশার কাছে এসেছে আমাজান এই এই ঘটনা, আমাদের হাসতে হাসতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে আল্লাহ রাসূল এই কথা বলেছে। আল্লাহ তুমি কোরআন থেকে আয়াতবদ্ধ করলে সূরা বাকারা 223 আয়াত, তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র যেমন ইচ্ছা তেমন গমন করো, তবে জায়গাটা ঠিক রাখতে হবে। ভাই বলুন তো নারীর অধিকার দিয়েছে কি দেয় নাই? নারীর বিরুদ্ধে দিয়েছে এটা না? আরেকটা হাদিস আছে,
মুসনাদ আহমদ হাদিস 6441 একজন সাহাবী আব্দুল ইবনে আমর নাওশানের ভাই আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে তার পিতা কুরাইশদের সুন্দর একটি নারীর সঙ্গে বিয়ে দিয়েছিল বিয়ে দিয়ে সংসার চলছে কিছুদিন পর আব্দুল ইবনে আমর ইবনে আসের পিতা তার বৌমার কাছে সে বলছে বৌমা আমার ছেলেকে তুমি কেমন পেয়েছো বৌমা তখন তার প্রশংসা করছে যে বাবা আপনার ছেলে খুব সুন্দর খুব ভালো মনের মানুষ তবে একটা অভিযোগ আছে মারাত্মক অভিযোগ কি অভিযোগ বলছে আপনার ছেলে সারা রাত্রি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে আর দিনটা রোজাতে কাটিয়ে দেয় তখন তার পিতা বুঝতে পারে যে বিষয়টা কি সঙ্গে সঙ্গে তার বাবা আব্দুল নামর ইবনে আসের কাছে সে তাকে ধমকাচ্ছে তোকে এত সুন্দর একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলাম কুরাইশ গোত্রের সঙ্গে বিয়ে দিলাম তারপর তুই তার তোর স্ত্রীকে সময় দিস না মানে এই যখন গালিগালাজ করতে শুরু করেছে তখন বুঝতে পেরেছে যে এই এই ঘটনা তারপরে আব্দুল নামর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ইবনু উমর থেকে আর একটা হাদিস বর্ণনা আছে মুসনাদ আব্দুর রাজ্জাকে তারপর তার স্ত্রীকে তিনি সময় দিতে শুরু করলেন তো ভাই বলুন তো এখানে সারা রাতে তাহাজ্জুদে নামাজ পড়তো দিনের সিয়াম পালন করতো কিন্তু বউকে সময় না দেওয়ার জন্য তার সঙ্গে সেক্সুয়াল রিলেশনে না যাওয়ার জন্য বিছানায় না যাওয়ার জন্য অভিযোগ করেছে ইসলামী আদালতে বিধান কার্যকরী হয়েছে কি হয় নাই কথা বলেন তার মানে নামাজ সারা রাত পড়বেন বউকে সময় দেবেন না ইসলাম চায় না নারীর একটা অধিকার আছে মুসনাদে ফেরদোস দ্বিতীয় খণ্ড পঞ্চম পৃষ্ঠা একটা ঘটনা আছে ঘটনার সংক্ষিপ্ত শেষ অংশ বলি প্রশ্ন উত্তর লম্বা আলোচনা করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাম থেকে আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণনা আছে আল্লাহ রাসূল বলেছে নিজে বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীর কাছে পশুর মতো যেও না কার মতো পশুর মতো নিজের চাহিদা পূরণ করে চলে আসবে এটা যেন না হয় বরং তোমার স্ত্রীর পর্যন্ত অপেক্ষা করো বিশ্ব নবী বলেছে তুমি যখন তোমার স্ত্রীর কাছে পরিবার ইচ্ছে যাচ্ছ তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক করার আগে তার বিভিন্ন সিক্রেট অঙ্গ পার্টস গুলোতে টাচ করতে হবে খুলে বলছি না নিজেরা বুঝতে পারছেন মানে চুম্বন করা শারীরিক আরো যে অঙ্গভঙ্গি আছে এলো কন্টিনিউ চালাতে হবে বিশ্ব নবী এই কথা বলেছে যে তোমার স্ত্রীর কাছে পশুর মতো যাবে না যে নিজের হয়ে গেছে চলে আসতো না বরং যতক্ষণ তোমার স্ত্রীর তৃপ্তি না হয় ততক্ষণ তুমি তার সঙ্গে থাকতে হবে বা বলুন তো ইসলাম না এটা এর ইসলাম কিন্তু নাস্তিকরা আছে দুই একটা পড়ে শুধু মুসলিমদেরকে সন্দেহ ঢোকানোর জন্য এই মিথ্যা কথাগুলো বলছি কি বলছে না যান এবার ওই নাস্তিককে বলে আসেন এই দে বেটা এআই আছে তুই কড়া পড়েছিস জি জাযাকুমুল্লাহ খাইরান